আসলে ফিডব্যাককে মানে স্কুল লেভেল থেকেই আমরা চিনি। ফিডব্যাক যেমন যখন এলভিস রেকর্ডিং স্টুডিওতে প্র্যাকটিস করতো, রেকর্ডিং করতো, অ্যালবামগুলোর রেকর্ডিং হচ্ছিলো, তখনই আমরা বাইরের থেকে শুনতাম। তখন আমাদের একটা ব্যান্ড ছিল স্কর্চার, আমি, সুমন, ইমন, রেশাদ, বিপু, আমরা অনেক, শুভ্র, আমরা অনেকেই ছিলাম। আমরা ওখানে প্র্যাকটিস করতাম, যেতাম, ওনাদের ফার্স্ট অ্যালবাম রেকর্ডিং হলো, পরে উল্লাস রেকর্ডিং হলো। আমার ফার্স্ট অ্যালবামটা প্রচণ্ড ভালো লাগে ওনাদের। ওইখানে তখন রোমেল ভাই মেন ভয়েসে ছিলেন, সেলিম হায়দার ভাই ছিলেন, বাবু ভাই সবাই ছিলেন, এবং অন্যরকম একটা সুন্দর অ্যালবাম ছিল, যেমন ঝাউ বনে, ওই দূর থেকে দূরে, এই দিন চিরদিন রবে, অনেক সুন্দর সুন্দর গান ছিল ওই সময়। এই গানগুলো মনে অনেক সুন্দর, মানে ভালো লাগতো, খুবই ভালো লাগতো। পরে তারা আরেকটা মাইল ফলক অ্যালবাম তারা রিলিজ করলো, একটি 85-86 সালের দিকে, উল্লাস, যেখানে মৌসুমি, উদাসী, এই মনে কেন খুলেছে তোমার জানালা, অনেক চিঠি, চোখ, মানে অনেক সুন্দর সুন্দর গান করেছে। মানে যে ওই গানগুলো তখন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে অন্যরকম একটা আবেদন সৃষ্টি করে, যেটা আমাদেরকে করেছিল, ইন্সপায়ার করেছিল। স্পেশালি বাবু ভাই মাকসুদ ভাইয়ের কম্বিনেশনটা খুব অন্যরকম ছিল তখন, এবং বাবু ভাইয়ের কোঅর্ডিনেশন, মাকসুদ ভাইয়ের লিরিক, টিউন, এভরিথিং মিলে একটা পরিপূর্ণতা পেয়েছিল ফিডব্যাক, এবং সেটা এখনও বজায় আছে, এবং এই কারণেই আজকে আমরা এখানে। অবশ্যই অবশ্যই, এটা আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম ফিলিংস আসলে। এত মানে ছোটবেলা থেকে ওনাদের গান শুনে বড় হয়েছি, একসাথে কাজও করেছি বা করছি, আজকে 4 decades অফ ফিডব্যাকে আমরা পারফর্ম করব, ওনাদের একটা গান করব, এটা অন্যরকম একটা ভালো লাগছে। অবশ্যই আমরা গানটা একটু আমাদের অরিজিনালটা ঠিক রেখে আমরা মতো করে করার চেষ্টা করেছি। না, ফিডব্যাক যেটা একটু আগে আমি বললাম, মানে ফিডব্যাকের একটা নিজস্ব সাউন্ড আছে, এবং যে সাউন্ডটা ফিডব্যাক বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করেছে, বাবু ভাইয়ের কর্ড অ্যারেঞ্জমেন্ট, লাবু ভাইয়ের গিটার, সেলিম ভাইয়ের গিটার, খোকা ভাইয়ের বেস, এবং যে ড্রাম অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং ইউনিক ছিল। স্পেশালি মেলা গানের রিদম অ্যারেঞ্জমেন্ট এখনো ইউনিক বাংলাদেশে। হ্যাঁ, সো এটা 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 আসলে ভুললে হবে না, অনেক ভালো ভালো গান আমরা পেয়েছি, এবং এই কারণেই ফিডব্যাককে সব ব্যান্ডের থেকে আলাদা করেছে। আজকে যেভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, সত্যি খুব আমরাও এক্সাইটেড। আমরা আসলে সব জায়গায় তো যাই অনুষ্ঠান করতে, গান বাজাতে, কনসার্ট করতে। আজকে আমরা একটা গান বাজাবো ঠিকই, কিন্তু আমরা চেষ্টা করবো পুরো কনসার্টটা এনজয় করতে, যেটা সচরাচর আমরা করতে পারি না। আমরা খুবই এক্সাইটেড, পুরো ব্যান্ড আমরা এক্সাইটেড খুব। থ্যাংক ইউ।